সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। জার্মানি বাঁচিয়ে দিচ্ছে রাশিয়াকে। রাশিয়ার বিরুদ্ধে এবার গণহত্যার অভিযোগ ইউক্রেন প্রেসিডেন্টের। বুচায় গণহত্যা হয়েছে কিনা তদন্ত করবে রাশিয়া। ভারতে আধা সামরিক বাহিনীর ওপর হামলা, নিহত এক। ম্যাক্রোকে এক হাত নিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে গুলজারের নাম প্রস্তাব ইমরান খানের। আমেরিকাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, আমরা আজীবন অপেক্ষা করব না, বলছে ইরান। ঐক্যের সরকারে ডাক দিলেন রাজাপাকসে, গভর্নরের পদত্যাগ। দুর্ভোগের আরেক নাম ট্রাম্পের সামাজিক মাধ্যম। এবং মন্ত্রিসভার পর এবার শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক প্রধানেরও পদত্যাগ। দর্শক, এবার রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমার দেশে গণহত্যা চালিয়েছে রাশিয়া। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। জার্মানি বাঁচিয়ে দিচ্ছে রাশিয়াকে। ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপের দেশগুলো রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা দিতে চায়, কিন্তু জার্মানির কারণে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না, এমন দাবি করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাউকি। হাঙ্গেরিতে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভিক্টর অরবান। এই ভিক্টর অরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু। ভিক্টর অরবান ফের হাঙ্গেরির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়, ভিক্টর অরবান পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কারণে রাশিয়ার প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার যে সিদ্ধান্ত নিচ্ছে ইউরোপের দেশগুলো, সেক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হবে কিনা, এমন প্রশ্নের জবাবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, হাঙ্গেরি নয়, রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো জার্মানি। এ ব্যাপারে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিষয়টি দেখতে হবে কিভাবে হাঙ্গেরির নিকটস্থ হব আমরা। এটি অরবানের চতুর্থ জয়। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্মান জানাতে হবে। আসলে নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রধান বাধা হলো জার্মানি, হাঙ্গেরির নিষেধাজ্ঞার বিপক্ষে না। এদিকে ইউক্রেনে রাশিয়া হামলা করার পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার দেশ রাশিয়ার উপর কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে না এবং রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানিও বন্ধ করবে না, কারণ রাশিয়ার গ্যাসের উপরই পুরো হাঙ্গেরি নির্ভরশীল। তাছাড়া ইউক্রেনকে কেন অস্ত্র সহায়তাও দেয়নি হাঙ্গেরি? অস্ত্রের বদলে তারা পাঠিয়েছে মানবিক সাহায্য। রাশিয়ার বিরুদ্ধে এবার গণহত্যার অভিযোগ ইউক্রেন প্রেসিডেন্টের। এবার রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমার দেশে গণহত্যা চালিয়েছে রাশিয়া। আমার দেশে রাশিয়ার আগ্রাসন পুরো জাতির ওপর নির্যাতনের সামিল। সিবিএস এর ফেস দ্য নেশন প্রোগ্রামে যোগ দিয়ে অভিযোগ করেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, আমরা ইউক্রেনের নাগরিক, রাশিয়ান ফেডারেশনের নীতিতে আমরা চলব না, এ কারণে আমাদের উপর ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। তাকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, রাশিয়ার কর্মকাণ্ড গণহত্যা সংঘটিত করে কিনা। উত্তরে জেলেনস্কি বলেন, প্রকৃতপক্ষে এটি গণহত্যা, এটি পুরো জাতীয় জনগণকে নির্মূলের প্রক্রিয়া। আমরা ইউক্রেনের নাগরিক, আমাদের দেশে 100 বেশি জাতির বসবাস। এদিকে রোববার রাতে এক ভিডিও বার্তা জেলেনস্কি বলেন, আমাদের ভূমিতে দখলদারদের প্রতিটি অপরাধ তদন্ত করা হবে, যারা অপরাধে জড়িত তাদের নাম একটি বিশেষ বইয়ে লেখা হবে এবং তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। 24 ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কিছুদিন পর রাশিয়ার তার লক্ষ্য পরিবর্তন করে, এখন দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিচ্ছে, ফলে দোনবাস অঞ্চলে হামলার ঘটনা বেড়ে গেছে। ইউক্রেনে হামলার 40তম দিন শেষ হচ্ছে। বুচায় গণহত্যা হয়েছে কিনা তদন্ত করবে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন শহর বুচায় গণহত্যা হয়েছে কিনা তা তদন্ত করবে রাশিয়া। দেশটির একটি তদন্ত বিষয়ক সংস্থা বিষয়টি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে। বুচায় একটি গণকবরের খোঁজ পাওয়ার পরে ইউক্রেন সহ পশ্চিমারা অভিযোগ করেছে, রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার 4 এপ্রিল বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে মস্কো। রাশিয়া সরকারের তদন্ত বিষয়ক রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান আলেকজান্দার বাস্ত্রাইকিন বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়ে বলেছেন, ইউক্রেনের সামরিক অভিযান শুরু থেকেই দেশটি ইচ্ছাকৃতভাবে রুশ বাহিনীর বিরুদ্ধে মিথ্যে ও মনগড়া বিভিন্ন তথ্য ছড়িয়ে আসছে। সাম্প্রতিক গণহত্যার তথ্যটিও এরকম মনগড়া কিনা তা জানতে তদন্ত করে দেখা হবে। তদন্তে যদি এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, সেক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি। ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর বুচা শহর একটি গণকবরে 410টি লাশের সন্ধান পাওয়ার দাবি করে স্থানীয় কর্তৃপক্ষ। এরপর এ নিয়ে রীতিমতো তোলপাড় শুরু।
হয়েছে। বুচা ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। রোববার 3 এপ্রিল সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এই ঘোষণা দেন। টুইটার বার্তায় গুতেরেস বলেন, ইউক্রেনে বুচায় বেসামরিক গণহত্যার যেসব চিত্র প্রকাশিত হয়েছে তাতে আমি হতবাক। এই ঘটনা একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া এখন সময়ের দাবি। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। গত শনিবার কিয়েভের আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া। তারপর শহরগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে একের পর এক খবর আসতে থাকে। বুচা শহরের মেয়র বলেছেন, চেচেন যোদ্ধারা এলাকাটি নিয়ন্ত্রণ করার সময় রুশ বাহিনীর হাতে 300 স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন। তবে বুচায় বেসামরিক লোকদের হত্যার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। মস্কো বলেছে, সেখানকার কোনো বেসামরিক মানুষ রুশ বাহিনীর সহিংসতার শিকার হয়নি। ভারতে আধা সামরিক বাহিনীর ওপর হামলা, নিহত এক। ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরে সোমবার 4 এপ্রিল সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর এক জওয়ান নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, আহত নিরাপত্তা কর্মীকে শ্রীনগরের শ্রী মহারাজ হরি সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি যৌথ চেক পয়েন্টে হামলা চালায়। হামলার পর সন্ত্রাসীরা পালাতে সক্ষম হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেন, অঞ্চলটি ঘিরে রাখা হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এর আগে আজ সকালে পুলওয়ামা জেলায় স্থানীয় দুই শ্রমিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ম্যাক্রোকে একহাত নিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে একহাত নিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাউইকি। সোমবার ম্যাক্রোকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনি পুতিনের সঙ্গে কতবার আলোচনা করেছেন এবং কি অর্জন করেছেন। আমরা অপরাধীদের সঙ্গে আলোচনা করি না, অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হিটলারের সঙ্গে কেউ আলোচনা করেনি। আপনি কি হিটলারের সঙ্গে, স্ট্যালিনের সঙ্গে, পলপটের সঙ্গে আলোচনা করবেন? এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের তদন্ত এবং মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান মাতিউস মোরাউইকি। তিনি বলেন, রাশিয়া এবং দেশটির সেনা ইউক্রেনে একটি রক্তাক্ত গণহত্যা চালিয়েছে, এর বিচার হওয়া উচিত। এর জন্য আমরা অপরাধ তদন্তের জন্য একটি আন্তর্জাতিক কমিশনের প্রস্তাব করছি। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে গুলজারের নাম প্রস্তাব ইমরান খানের। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের খবরে এই তথ্য জানানো হয়েছে। ইমরানের দল পাকিস্তানের তেহরিকি ইনসাফ পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, পিটিআই কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগে সুপারিশ চেয়ে সরকার ও বিরোধী দলের নেতাকে চিঠি দেন। রবিবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর পাকিস্তানে ইতোমধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এখন যদি 3 দিনের মধ্যে দেশটির দুই রাজনৈতিক একমত হয়ে একজনের নাম সুপারিশ করতে না পারেন, তাহলে উভয় দুটি করে নাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগে দায়িত্বপ্রাপ্ত পার্লামেন্টারিয়ান কমিটি প্রেরণ করবেন। আমেরিকাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, আমরা আজীবন অপেক্ষা করব না, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনায় কোনো সমঝোতা চাইলে আমেরিকাকে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি সোমবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ভিয়েনায় আলোচনা প্রক্রিয়ার একই সময়ে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে খাতিবজাদে বলেন, আমেরিকা এর আগেও এ ধরনের বহু পদক্ষেপ নিয়েছে যা স্ববিরোধী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা এটা প্রমাণ করেছে তারা সবকিছুতেই রাজনীতির অংশ বলে মনে করে। এ কারণে তারা প্রয়োজন মনে করলেই মূল্যবোধ ছুঁড়ে ফেলে রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য উঠে পড়ে লাগে। হোয়াইট হাউসে ইরানি জাতির বিরুদ্ধে যে নীতি প্রণয়ন করা হয়েছে তা থেকে বর্তমান সরকার সরে আসেনি বলেও জানান খাতিবজাদে। তিনি বলেন, যেসব বিষয় ভিয়েনায় এখনো অমীমাংসিত রয়ে গেছে সেগুলোকে জিম্মি করে আমেরিকা ফায়দা হাসিলের চেষ্টা করছে, কিন্তু ইরান বা ইরানি জাতি আজীবন অপেক্ষা করবে না। ঐক্য সরকারের ডাক দিলেন রাজাপাকসে, গভর্নরের পদত্যাগ। নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। অর্থনৈতিকভাবে ভুগতে থাকা দেশটিতে খাবার এবং জ্বালানির জন্য আন্দোলন শুরু করেছে সাধারণ নাগরিকরা। আন্দোলন এতটাই তীব্র আকার ধারণ করেছে যে তা সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির সরকারের 26তম মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ঐক্যের সরকারে ডাক দিয়েছেন।
সোমবার 4 এপ্রিল প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, পার্লামেন্টে থাকা সব রাজনৈতিক দলকে মন্ত্রিসভায় পদ গ্রহণ এবং জাতীয় সংকট সমাধানের প্রচেষ্টায় নিজেদের সম্পৃক্ত করার জন্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিকে জাতীয় প্রয়োজন বিবেচনা করে সব নাগরিক এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একসঙ্গে কাজ করা প্রয়োজন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শ্রীলঙ্কার প্রতিটি শহর এবং গ্রামে হাজার হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে উল্লেখ করে সরকারি ওই বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক উপায়ে গভীরতম সংকটের নিরসনের সঠিক পথ খুঁজে পাওয়া সম্ভব। এক টুইট বার্তায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিভার্ট ক্যাব্রাল। টুইটারে তিনি লেখেন, সব মন্ত্রীদের পদত্যাগের পরিপ্রেক্ষিতে আজ আমিও নিজের পদত্যাগপত্র জমা দিয়েছি। এদিকে শেয়ার বাজারে দরপতন অব্যাহত থাকায় সোমবার কলম্বো স্টক এক্সচেঞ্জে 2 বার লেনদেন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। বিদেশি মুদ্রার অভাবে গুরুত্বপূর্ণ পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। দাম পরিশোধ করতে না পারায় জীবন রক্ষাকারী ঔষধ থেকে শুরু করে সিমেন্ট পর্যন্ত সব গুরুত্বপূর্ণ পণ্যের ভয়াবহ সংকট তৈরি হয়েছে। লোকজনকে জ্বালানির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। প্রতিদিন প্রায় 13 ঘন্টা লোডশেডিং এর কবলে পড়তে হচ্ছে। কাগজের অভাবে স্কুলের পরীক্ষা ও দৈনিক পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সংকটে এমনকি সড়ক বাতিও বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুর্ভোগের আরেক নাম ট্রাম্পের সামাজিক মাধ্যম। ঢাকডল পিটিএ ট্রুথ সোশ্যাল নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দীর্ঘ প্রতীক্ষিত সামাজিক মাধ্যমটি এরই মধ্যে প্রায় অকার্যকর হয়ে পড়ছে, কারণ গ্রাহকরা এটি ব্যবহার করতে পারছেন না। বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়, গত বছরের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প একটি বৈপ্লবিক প্রযুক্তি কোম্পানি চালু করার ঘোষণা দেন। এরপর তিনি বলেন, অন্যান্য বড় সামাজিক যোগাযোগ মাধ্যমের মতোই আমি ট্রুথ সোশ্যাল তৈরি করেছি। সে সময় ট্রাম্প অভিযোগ করে বলেন, আমরা এমন এক পৃথিবীতে বসবাস করি যেখানে বহু তালেবান টুইটার ব্যবহার করতে পারলেও আমেরিকান প্রেসিডেন্ট পারবে না। তবে সব জল্পনা কল্পনা ছাপিয়ে চলতি বছরের 21 ফেব্রুয়ারি অ্যাপটি চালু করেন তিনি। তবে উদ্বোধনের 6 সপ্তাহ পরেই সমস্যা দেখা দেয় এটিতে। সবশেষ তথ্য অনুযায়ী প্রায় 15 লাখ মানুষ এটি ব্যবহার করতে পারছেন না, কারণ তাদের অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। জানা গেছে ট্রুথ সোশ্যাল অনেকটাই টুইটারের মতো, তবে এটি এখনো অ্যান্ড্রয়েড ফোন ও ব্রাউজারে পাওয়া যায় না। 21 ফেব্রুয়ারিতে অ্যাপ স্টোর থেকে সবচেয়ে বেশি ডাউনলোডের মধ্যে ট্রুথ সোশ্যাল অন্যতম ছিল, কিন্তু তখন থেকে এটি ব্যবহার করতে পারছেন না অনেকেই। NYEU-র সেন্টার ফর সোশ্যাল মিডিয়া অ্যান্ড পলিটিক্স এর পরিচালক জোশুয়া তুকার বলেন, ট্রাম্পের সামাজিক মাধ্যমটি ব্যবহারের অনুপযোগী। তাছাড়া পরিচয় প্রকাশে অনিচ্ছুক ট্রাম্পের একজন মিত্র জানান, কি ঘটছে তা কেউই জানে না। নির্বাচনে হেরে যাওয়ার পর ও পরবর্তীতে ক্যাপিটল হিলে হামলার জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টুইটার, ফেসবুক এমনকি ইউটিউব কর্তৃপক্ষ তার ব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। মন্ত্রিসভার পর এবার শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক প্রধানেরও পদত্যাগ। ক্রমবর্ধমান সংকটের মধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিভারত ক্যাব্রাল। এক টুইট বার্তায় তিনি বলেন, দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয় গভর্নর হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত বছরের 16 নভেম্বর তিনি শ্রীলঙ্কার 16তম গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার আগে অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার জেরে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার 26 সদস্যই তাদের পদত্যাগপত্র জমা দেন। এদিকে দেশজুড়ে অর্থনৈতিক অচলাবস্থা সৃষ্টিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে আসছেন সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরে রাজপথে নেমে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ জনতাকে। বৈদেশিক মুদ্রা সংকট এবং আমদানির জন্য অর্থের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। দিনের অর্ধেক বা তারও বেশি সময় চলে যাচ্ছে লোডশেডিং, খাবার, ঔষধ এবং জ্বালানি সংকটে মানুষের ক্ষোভ নতুন উচ্চতায় পৌঁছেছে। 1948 সালে স্বাধীনতা লাভের আগে শ্রীলঙ্কার এমন পরিস্থিতি দেখা যায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।